আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রাক্কালে নতুন নতুন আইন জারি অব্যাহত রেখেছে তালেবান সরকার। এবার তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যার নিয়ম আবারও চালু করার ঘোষণা দিয়েছে তালেবান। তবে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার কারণেই তালেবান এই আইন ফিরিয়ে আনতে পারছে। সম্প্রতি আফগানিস্তানে শরিয়া আইন কার্যকর শুরু করবেন বলে ঘোষণা দেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা। এর আওতায় ব্যভিচারের জন্য নারীদের প্রকাশ্যে বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মারা হবে বলে জানান তিনি। তালেবান নিয়ন্ত্রিত বেতার টেলিভিশন আফগানিস্তান এক অডিও সম্প্রচার করে, তাতে এই আইন বাস্তবায়নের ঘোষণা করেন হেবাতুল্লাহ আখুন্দজাদা। এছাড়া এই পদক্ষেপকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তালেবানের সংগ্রামের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন হেবাতুল্লাহ। আমরা নারীদের বেত্রাঘাত করব, আমরা তাদের ব্যভিচারের জন্য প্রকাশ্যে পাথর মেরে হত্যা করব। আপনারা হয়তো এটিকে নারী অধিকারের লঙ্ঘন বলতে পারেন, কিন্তু তারা আমাদের গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এদিকে খবরটি আতঙ্কের হলেও আফগানিস্তানের নারী অধিকার সংগঠনগুলো এতে মোটেই অবাক হননি। তারা মনে করেন, দেশের 1,40,00,000 নারী ও মেয়ে সুরক্ষা ও অধিকার হিসেবে অবশিষ্ট যতটুকু ছিল তাও এখন প্রায় বিলুপ্তির পথে। এছাড়া এর ফলে আফগান নারীরা গভীর একাকিত্বে পতিত হবেন বলেও মন্তব্য করে নারী সংগঠনের নেতৃবৃন্দ। আর গেল 2.5 বছরে আফগান নারীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে তালেবান ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অধিকার কর্মী সামিরা হামিদি। 2021 সালের আগস্টে ক্ষমতা দখল করার পর তালেবান পশ্চিমা সমর্থিত আফগানিস্তানের সংবিধান এবং বিদ্যমান ফৌজদারি এবং দণ্ডবিধি স্থগিত করেছে। সেখানে তাদের শরিয়া আইনের কঠোর ও মৌলবাদী ব্যাখ্যা প্রতিস্থাপন করেছে। এমনকি নারী আইনজীবী বিচারক যারা আগের সরকারের সময় কাজ করছেন তাদেরকেও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। ইমরুল হাসান, আরটিভি।